बंधुरा आज के वीडियो ते नहीं आसलम ऑटोमेटिक ऑन ऑफ लाइट बाहर बाड़ी जे सब लाइट गुला आम्रा लगाई सुइच छाड़ा तो आमादे एक ट्रांजिस्टर लगभग होच्छे बीटी 136 एटार दाम नेबे होच्छे 10 टाका आर लगभग होच्छे टीवी एक टीवी 3 डायोड एटार दाम नेबे 2 टाका 2 टाका थेके 5 टाका आर लगभग होच्छे एक रेजिस्टेंट 220 ओम्स एटार दाम 1 टाका थेके 2 टाका होयतो निते पारे आर लगभग होच्छे आमादेर एक एलडीआर এলডিআরটা দাম নেবে 15 টাকা থেকে 10 টাকার থেকে 15 টাকা নিতে পারে আর লাগবে হচ্ছে একটা হোল্ডার এই হোল্ডার লাগবে একটা বোর্ড লাগবে তো একবারে কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো খুব সহজেই আপনারা ভিডিও দেখে বানাতে পারবেন আর বাল্বের দামটা নেবে হচ্ছে 20 টাকা আর এই বাল্বগুলো দিয়ে কিন্তু এই এই অটোমেটিক সার্কিটটা কিন্তু কাজ করে আপনারা এনার্জি লাইট যদি লাগান তাহলে কিন্তু কাজ করবে না এটা এই আমি লাগাচ্ছি 0 বাল্ব আপনারা হয়তো 25 পাওয়ার কিংবা 60 পাওয়ার 100 পাওয়ার এই বাতিগুলো লাগাইতে পারেন যেহেতু আমার সারা রাত জ্বলবে বাহির বাড়িতে লাগানোর জন্য আমি 0 বাতি নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন একটি লাইক দিবেন তো বন্ধুরা এই ডায়াগ্রাম দেখে আপনারা খুব সহজেই যে কেউ বানাতে পারবেন এটা হচ্ছে টিভি 3 ডায়োড এটা হচ্ছে 220 ওহমস রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে ট্রানজিস্টর ডায়াগ্রামটা দেখে বানাতে পারবেন তারপরেও যদি আপনারা না বোঝেন তাহলে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে আমার সাথে ভিডিও কল দিয়ে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হেল্প করব তো বন্ধুরা এই হচ্ছে এটুকুই কাজ এইভাবে ঝালাই দিয়ে নেবেন তো এখন আমি আর একটা এইরকম একটা হিসিন লাগিয়ে নেবেন কারণ ট্রানজিস্টরটা হয়তো গরম হতে পারে সেজন্য একটা হিসিন দিলে আর ট্রানজিস্টরটা ঠান্ডা থাকবে আর কিছুই হবে না নষ্ট হবে না তো আমি ট্রানজিস্টরটা লাগিয়ে নিচ্ছি এভাবে সুন্দর করে লাট দিয়ে সব টাইট করে লাগিয়ে নেবেন তো বন্ধুরা আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসবো ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের পছন্দ হবে সেই ধরনের ভিডিওই নিয়ে আসবো সমস্যা নাই আপনাদের সব ধরনের হেল্প করব আমার ভিডিও স্ক্রিনে ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওই খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার মতো করেই কিন্তু ভিডিও তৈরি করে থাকি আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তো হিসিন সহ ট্রানজিস্টরটা আমরা এভাবে সুন্দর করে লাট দিয়ে লাগিয়ে নেব যেন নড়াচড়া না করে তো সকেটটা আমরা হোল্ডারটা লাগিয়ে নিলাম এইভাবে কানেকশন অনেক বন্ধুরা হয়তো ঝামেলা মনে করতে পারেন আসলে একদমই সোজা তো আমি কিন্তু এলডিআরটা এইভাবে লাগিয়ে নিলাম আপনারা যে পাশে আলো থাকবে ওইদিকেই এলডিআরটা লাগিয়ে নেবেন
আকাশটা কিন্তু একদমই সোজা বন্ধুরা। আপনারা হয়তো ঝামেলা মনে করতে পারেন, কিন্তু একবার কাজটা হয়তো আপনারা সাকসেসফুলভাবে করতে পারলে আপনাদের কাছে আর কিছুই মনে হবে না, একদম সোজা মনে হবে। এর পরবর্তী যে কোনো ভিডিওই ছাড়ি না কেন, আপনাদের কাছে খুব সহজ মনে হবে। বোর্ডের সঙ্গে লাগিয়ে নিলাম এইভাবে, আপনারা চাইলে আপনাদের মতো করে লাগাইতে পারেন। আর এলডিআরটা রাখবেন আলোর দিকে। তো লাগানো হয়ে গেল, এখন এলডিআরটা ট্রানজিস্টরের দুই সাইডের দুইটার সাথে এলডিআরের দুই মাথা এভাবে লাগিয়ে নেব। আপনারা ট্রানজিস্টরের মাঝখানেরটা কিন্তু ফাঁকা রাখবেন, এলডিআরের এক ঠ্যাং দিবেন এই পাশে আর এক ঠ্যাং ওই পাশে। আর ডায়োড আর রেজিস্ট্যান্স দুই মাথা এক করে মাঝখানেরটা দিবেন রেজিস্ট্যান্স, আর সাইডেরটা দিবেন ডায়োড। তো বন্ধুরা একদমই সিম্পল কাজ। আপনারা দেখে লাগাবেন, হিট সিনের সঙ্গে যেন অ্যাটাচ না হয়। আমার হোল্ডারের তার দুটো লাগিয়ে নেব, লাল কালার যে কোনো একটা লাগালেই হবে, কোনো নেগেটিভ পজিটিভ নেই এখানে, যেহেতু ডাইরেক্ট কারেন্টে জ্বলবে। এটা লাগাইলাম ট্রানজিস্টরের এক সাইডের দুই সাইডের যে কোনো এক সাইডের তার সঙ্গে লাগালাম এক তার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর টু পিন থেকে এক তার লাগাবো হচ্ছে ট্রানজিস্টরের। ডাইরেক্ট টু পিনের এক তার আমরা ট্রানজিস্টরের এই সাইডে লাগিয়ে নেব, মাঝখানেরটা ফাঁকা রেখে। আর এই তার আর হোল্ডারের যে ফাঁকা তার দেখতে পাচ্ছেন কালো, এই দুটো আমরা সুন্দর করে জোড়া দিয়ে টিপ লাগিয়ে নেব।